চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। থিওরি অফ নাম্বারস এর, থিওরি অফ ডিভাইসিবিলিটির আজকে লেকচার 5। আজকে লেকচারে আমরা ইউক্লিডিয়ান অ্যালগোরিদম ইন জেট, ইউক্লিডিয়ান অ্যালগোরিদম নিয়ে আমরা কথা বলব। ইউক্লিড গসাগু নির্ণয় করার যে প্রক্রিয়াটি আমাদেরকে শিখিয়েছে, সেই প্রক্রিয়াটি আসলে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। তার নাম অনুসারে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম বলা হয়। আমরা বহু পূর্ব থেকে আমরা গসাগু নির্ণয় করার প্রসেস জানি। আজকে আমরা তার থিওরিটি দেখতে চাই, আমরা তার স্টেটমেন্ট দেখতে চাই এবং আমরা তার প্রুফটাও দেখতে চাই। তো চলো আমরা ইউক্লিডিয়ান অ্যালগোরিদমের স্টেটমেন্টটি আমরা একটু দেখি। ইউক্লিডিয়ান অ্যালগোরিদমের স্টেটমেন্টে আমাদেরকে বলা হচ্ছে, ইফ এ এন্ড বি আর টু পজিটিভ ইন্টিজার্স, তাহলে এ এবং বি কেমন? দুটো পজিটিভ ইন্টিজার এবং তাদের মধ্যে একটি সম্পর্ক আছে, এ গ্রেটার দেন বি। এন্ড বাই রিপিটেড অ্যাপ্লিকেশন অফ ডিভিশন অ্যালগোরিদম টু অবটেইন সিরিজ অফ ইকুয়েশনস, আমরা যদি বি দ্বারা একে ভাগ করি, তাহলে যে ডিভিশন অ্যালগোরিদমটা আমরা শিখে এসেছি, আমরা সেই অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কতগুলো ইকুয়েশন পাবো, আমরা সেই ইকুয়েশনগুলো এখানে লিখেছি। ওকে, আমরা সেই ইকুয়েশনগুলো এখানে লিখেছি। এই ইকুয়েশনগুলো তুমি কিভাবে পাবে? ডিভিশন অ্যালগোরিদমের মাধ্যমে। আমরা পূর্ববর্তী লেকচারে কিন্তু ডিভিশন অ্যালগোরিদম কি জিনিস সেটা আমরা দেখিয়েছি। আমরা খুব সহজভাবে বলতে চাই, এই ভাগ প্রক্রিয়া বা ডিভিশন অ্যালগোরিদম তুমি সবসময় ব্যবহার করে আসতেছো, তো এটা খুব জটিল কোনো প্রসেস হবে না। তো চলো আমরা একটু দেখি কিভাবে আমরা এই ডিভিশন অ্যালগোরিদমটা আমরা ব্যবহার করব। আমি আগেই বলেছি, যেহেতু আমরা ভাগ পদ্ধতি সবসময় ব্যবহার করি, তাহলে এটা আমাদের জন্য খুব জটিল কোনো ইস্যু হবে না। আমরা শুধু এখানে লেখার পদ্ধতিটি দেখার চেষ্টা করব। বি দ্বারা একে যদি তুমি ভাগ করতে যদি চাও, তাহলে আমরা লিখতে পারি বি ডিভাইডস এ, একে আমরা ভাগ করতে চাই। তাহলে তুমি যদি বি দ্বারা একে ভাগ করো, তাহলে তুমি কোশেন্ট বা ভাগফল কত পাচ্ছ? আমরা ধরে নিলাম তুমি কিউ ওয়ান পাচ্ছ। তাহলে তোমার একটা রিমাইন্ডার বা অবশেষ থাকবে, সেই অবশেষটির নাম আমরা দিতে চাই কত? আর ওয়ান। ওকে, আর এখানে বি আর কিউ ওয়ান এর গুণফল কত হবে এটা আমাদের এই মুহূর্তে না জানলেও চলবে, আমি শুধু পদ্ধতিটি তোমাকে দেখাতে চাই। তাহলে আর ওয়ান এর মান যদি জিরো না হয়, ভাগশেষ যদি শূন্য না হয়, তাহলে কিন্তু তুমি বলবে যে এটা নিঃশেষে বিভাজ্য হলো না, অর্থাৎ তোমার প্রসেসটি কিন্তু তাহলে চলতে থাকবে। যদি চলতে থাকে, তাহলে তুমি দেখেছো এখানে তাহলে কি আসবে, এখানে তাহলে এই বিটা চলে আসে। এই পদ্ধতি তোমরা সকলেই জানো। তাহলে এখানে তোমার ভাগফলটি কত আসবে? এখানে আমরা মনে করি যে আমাদের ভাগফলটি আসবে কিউ টু। তাহলে আমরা দেখি, যদি নিঃশেষে বিভাজ্য না হয় আর ওয়ান দ্বারা বি, যদি নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে এখানে একটি ভাগ শেষ থাকবে। তাহলে সেই ভাগ শেষটি কত হবে? আমি ধরে নিলাম ভাগ শেষটি হলো আর টু। ওকে, তাহলে এই আর টু দ্বারা আবার কাকে তুমি ভাগ করবে? এই আর ওয়ান কে তুমি ভাগ করবে। ওকে, আমরা একটা পর্যায় পর্যন্ত আমরা এটাকে নিয়ে যেতে চাই। তাহলে আর টু দ্বারা যদি তুমি আর ওয়ান কে ভাগ করো, তাহলে তুমি কি পাচ্ছ? কোশেন্ট, কোশেন্ট কিউ থ্রি। কিউ টু আগে পেয়েছি, এখন আমরা ধরলাম এটা কিউ থ্রি আমরা পাচ্ছি। তাহলে এখানে যে ভাগফলটা থাকবে, তার আমরা যে নামটা দিতে পারি সেটা হলো আর থ্রি। ওকে, তাহলে আমরা মনে করি যে আমাদের আর থ্রি সমান সমান কত হয়ে গেছে? শূন্য। জাস্ট আমরা তোমাকে বোঝানোর জন্য আর থ্রি সমান শূন্য দিয়ে দিলাম। এর মানে হলো আমাদের তাহলে গসাগু কত হলো? আমাদের গসাগু হলো আসলে আর টু। ওকে, আমরা যে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করে আমরা প্রসেসটি বোঝাবো। এখন আমরা থিওরিটিক্যাল অংশটা একটু দেখতে চাই। এই যে ডিভিশন অ্যালগোরিদমটা আমরা তোমাকে যে দেখালাম, এই ডিভিশন অ্যালগোরিদম থেকে আমরা আমাদের এই লাইনগুলো একটু যদি একটু লিখে ফেলতে যদি চাই, দেখো এখানে এ সমান সমান তাহলে কত হবে? আমরা যদি একটু ভিন্নকালী যদি ইউজ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো আমরা একটু ভিন্নকালী ব্যবহার করি। তাহলে তুমি বলো তো, এ সমান সমান কত হবে? এ সমান সমান হবে বি আর কিউ ওয়ান যদি তুমি গুণ করো, আর সাথে কত যোগ করবে? আর ওয়ান। তাহলে সেটা কার সমান হবে? তাহলে সেটা হবে এ সমান। তাহলে দেখো আমরা এখানে লিখে ফেলেছি এ ইকুয়াল টু বি কিউ ওয়ান, বি আর কিউ ওয়ান আমরা গুণ করেছি, সাথে আর ওয়ান যোগ করেছি, তাহলে এটা কার সমান হচ্ছে? তাহলে এটা এ সমান হচ্ছে। তো
এটা আশা করি সবাই বুঝো। তারপরে যদি আমরা আরেকটা উদাহরণ দিয়ে দিই সংখ্যা দিয়ে, তাহলে তোমার কোনো কনফিউশন থাকলে তোমার চলে যাবে। এখানে হলো কত, 3 দুগুণে, এখানে তোমার কত হচ্ছে 6, 6 যদি হয় ভাগশেষ কত থাকতেছে 1, তাহলে 7 সমান সমান কত? তাহলে তুমি 7 সমান সমান কত বলতে চাচ্ছ? 7 সমান সমান বলতে চাচ্ছ 3 গুণ 2 যোগ 1। তাহলে 3 আসলো দেখো কোথা থেকে, এই হলো তোমার 3, এই হলো তোমার 2, আর এই হলো তোমার 1। তাহলে 7 সমান সমান হচ্ছে 2 আর 3 এর গুণফল আর সাথে 1 যোগ করা। সিমিলারলি আমাদের এ সমান সমান হচ্ছে কত, বি এবং Q1 গুণফল এবং সাথে R1 যোগ করা। তো আশা করি তুমি ইস্যুটি বুঝতে পেরেছো। আমরা একটি ইস্যু কমপ্লিটলি দেখালাম, বাকিগুলো আমরা সেম ভাবে করে ফেলবো। আচ্ছা, এখন যদি আমি আরেকটু অন্যরকম কালি ইউজ করি বির জন্য, তুমি বলো তো বি সমান সমান কত হবে? বি সমান সমান হবে R1 × Q2, এই দুটো গুণ করে R2 যদি তুমি যোগ করে দাও, তাহলে দেখো V = R1 Q2 + R2। সিমিলারলি এই R1 এর কথা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে R1 সমান সমান কত হবে? এই R2 × Q3 + R3, তাহলে R1 = R2 × Q3 + R3। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম, কিন্তু যেহেতু এটা থিওরি তাহলে আমাদেরকে কিন্তু n তম টার্মে যেতে হবে, এই টার্মগুলোতে যেতে হবে। আমরা এই পর্যায়ে এই টার্মগুলো আমরা কিভাবে লিখব সেই অংশটি আমরা একটু দেখার চেষ্টা করব। তার আগে আমার মনে হয় যে এই R1 এর মানটা কত হয় এটার ব্যাপারে যদি আমরা একটু ব্যাখ্যা দিয়ে নিই। ওকে, তুমি যদি একটু খেয়াল করো, এই যে R1, এই যে R1, এই R1 এর মান কত হবে? এই R1 এর মান নিশ্চিতভাবে যে সংখ্যাটি দ্বারা তুমি ভাগ করেছিলে বি দ্বারা, কাকে? একে। তাহলে এই R1 এর মান এই বির চেয়ে অবশ্যই কত হবে? ছোট হবে। তাহলে দেখো আমরা এখানে লিখেছি R1 এর মান কেমন হবে, বির থেকে ছোট হবে, এবং নিশ্চিত ভাবে সেটা শূন্য থেকে কেমন হবে, বড় হবে। আমরা যদি একটু উদাহরণস্বরূপ দেখি, এই R1 কে যদি আমরা 1 বলি, এই 1 কে যদি আমরা কত বলি, এই 1 কে যদি তুমি R1 বলো, দেখো তুমি 2 দ্বারা 7 কে তুমি ভাগ করেছো, তাহলে যে ভাগশেষটা হবে এই ভাগশেষটা অবশ্যই এই 2 এর চেয়ে ছোট হবে। ভাগশেষটা কেমন হবে? এই 2 এর চেয়ে ছোট হবে, কিন্তু 0-র চেয়ে বড় হবে। আশা করি তুমি ইস্যুটি বুঝতে পেরেছো। সিমিলারলি R2 ক্ষেত্রেও সত্য, সিমিলারলি R3 ক্ষেত্রেও সত্য, যে R3 মানটা কেমন হবে, 0-র চেয়ে বড় কিন্তু R2-র চেয়ে ছোট। এখন আমি যে অংশটি তোমাকে একটু দেখাতে চাই সেটা হলো যে তুমি n-তম টার্মগুলোতে কিভাবে আসবে সেই ইস্যুটা আমরা একটু পরিষ্কার করতে চাই। এখন আমরা যে কাজটি করব, এই কাজটি হলো আমরা এখান থেকে একটা জেনারেল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। এখানে R1 আছে, R2 আছে, Q3 আছে, R3 আছে। আমরা এখান থেকে দেখতে চাই যে R1 যদি এই ফরম্যাটে থাকে তাহলে অবশ্যই Rn-4, Rn-3, Rn-2 ঠিক একই ফরম্যাটে আমি পেয়ে যাব। ওকে, তাহলে এই ফরম্যাটটা আমরা একটু বোঝার যদি একটু চেষ্টা করি, দেখো এখন আমরা এই R1, R2, Q3, R3 এর একটা সম্পর্ক আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। যে এই এখানে যখন 1 থাকে তখন এখানে 2 হয়, এখানে কত হয়? 3 হয়, আর এখানে কত হয়? 3 হয়। তাহলে R1 = R2 × Q3 + R3। তাহলে তুমি দেখো, তুমি যদি এটাকে n-4 বলো, Rn-4 বলো, Rn-4 = R, তার যে সাবস্ক্রিপ্টটা হবে তার চেয়ে কত হবে? 1 বেশি হবে। তাহলে n-4 আছে, আমাদের এখানে কত হবে? n-3 হবে। ওকে, কিউর যে সাবস্ক্রিপ্টটা হবে তুমি এখানে খেয়াল করে দেখো, এটা হলো 2 হলে এটা কত হয়? 3 হয়। তাহলে তার চেয়ে 1 বেশি হবে, তাহলে n-3 চেয়ে বড় সংখ্যাটা, 1 বেশি সংখ্যাটা কত? n-2। সিমিলারলি +R3, অর্থাৎ Q3 যদি হয় তাহলে R3 হয়, তাহলে এখানে Qn-2 হলে এটা Rn-2 হবে। এখানে কথাটা আসতে পারে যে আমি কেন এখানে n-4 নিলাম, তো তুমি এটা চাইলে n-5 দিয়েও তুমি লিখতে পারো, কিন্তু ধারাবাহিকভাবে তোমাকে কোথায় না কোথায় ব্যাপারটাকে শেষ করতে হবে। যেমন তুমি খেয়াল করো R1, ওকে, R1 এর পরে তোমাকে আসতে হচ্ছে কোথায়? R2-তে। তারপরে আসতে হচ্ছে কোথায়? R3-তে। এবং কতক্ষণ পর্যন্ত তুমি প্রসেসটা রান করাবে? যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ শেষ কত না হয়? 0 না হয়। এর মানে আমি বলতে চাচ্ছি, যদি তুমি আমার থেকে বুঝতে চাও যে না আমি আর n-4 থেকে না আমি n-5 থেকে শুরু করতে চাই, তাহলে তোমার
লিখাটা কেমন হবে, তুমি লিখবে আর এন মাইনাস ফাইভ সমান সমান কত, এখানে যে আরটা হবে সেটা হবে এন মাইনাস ফাইভ থেকে এক বড়, তাহলে এন মাইনাস ফাইভ থেকে যদি এক বড় হয় তাহলে এটা কত হবে, এন মাইনাস ফোর হবে। ওকে ফাইন, তার সাথে আমাদের কত থাকবে কিউ, তো এই কিউর সাবস্ক্রিপ্টটা কত হবে, আমি বলছি এটা হবে এন মাইনাস ফোর থেকে এক বড়, তাহলে এটা হবে কত, এন মাইনাস কত থ্রি, আমি লেখার স্টাইলটা তোমাকে শেখাতে চাচ্ছি, প্লাস আর কত হবে, এখানে যদি n মাইনাস থ্রি হয় আমরা বলছি এখানেও সেম জিনিস হবে n মাইনাস থ্রি, আশা করি লেখার স্টাইলটা তুমি বুঝতে পেরেছো। সো এখানে তোমাকে তো সবগুলো লিখতে হবে না, তুমি এখানে ডট 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 ইউজ করবে, তারপরে তুমি n মাইনাস ফোর থেকে শুরু করতে পারো, চাইলে তুমি n মাইনাস ফাইভ থেকে শুরু করতে পারো, হ্যাঁ প্রসেসটা তোমাকে কন্টিনিউ কোথায় নিয়ে যেতে হবে, জিসিডি পাওয়া পর্যন্ত, যেখানে আর থ্রি, আমরা উদাহরণস্বরূপ বলতেছি যেখানে আর থ্রি শূন্য হবে, অর্থাৎ আমার এখানে যে লাস্ট যে রিমাইন্ডারটা থাকবে, লাস্ট যে অবশেষটা থাকবে, এই ক্ষেত্রে যেটা থাকবে সেটা যেহেতু আমরা বুঝতে পারি যে আমাদের আর এন টা লাস্ট, এখন এটা কত হতে হবে, জিরো হতে হবে, তাহলে আমরা ওই পর্যন্ত আগাবো। ওকে ফাইন, তাহলে দেখো তুমি এখানে যদি এন মাইনাস ফাইভ থেকে শুরু করো, তার পরবর্তী টার্মটা হবে কত, আর এন মাইনাস ফোর, তার পরবর্তী টার্ম হবে আর এন মাইনাস থ্রি, তাহলে তুমি আমাকে বলো আর এন মাইনাস থ্রি সমান কত হবে, এটা হবে n মাইনাস থ্রির চেয়ে এক বড় আর n মাইনাস টু, তার সাথে যে কোশ্চেনটা থাকবে এই কোশ্চেনটার সাবস্ক্রিপ্টটা কেমন হবে, তার চেয়ে n মাইনাস টুর চেয়ে এক বড় তাহলে n মাইনাস ওয়ান, প্লাস আর এর যে সাবস্ক্রিপ্টটা আছে সেটা কেমন হবে, সেটা হবে কিউর যে সাবস্ক্রিপ্ট আছে n মাইনাস ওয়ান, সিমিলার সাবস্ক্রিপ্ট হবে আমাদের আর এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে তুমি আমাকে বলো আর এন মাইনাস থ্রি আমরা বের করে ফেললাম, তারপরে তোমাকে কোথায় যেতে হবে, আর এন মাইনাস টু তে তোমাকে যেতে হবে, ওকে ধারাবাহিক এন মাইনাস ফোর, এন মাইনাস থ্রি, এন মাইনাস টু, ওকে এই যে এন মাইনাস টু তে গেলা, সমান সমান তুমি কত লিখবে, সমান সমান তুমি লিখবে এন মাইনাস টু যে এক বড়, সেটা কার সাবস্ক্রিপ্ট, আর এর সাবস্ক্রিপ্ট, তাহলে তোমার লিখতে হবে আর এন মাইনাস ওয়ান, তারপরে তার সাথে যে কিউ আছে এই কিউ সাবস্ক্রিপ্টটা তুমি কত লিখবে, এন মাইনাস ওয়ান থেকে এক বড়, তাহলে সেটা হবে এন মাইনাস ওয়ান থেকে এক বড় হলো এন, আর প্লাস হবে দেখো আমি যদি এখানে একটু শেষ করি, আমি যদি এখানে একটু ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে তুমি বুঝবে যে প্লাস কত হবে কিউর সাথে, কিউর সাথে হবে আর, আর এর সাবস্ক্রিপ্টটা কেমন হবে, কিউ সাবস্ক্রিপ্টটা যেমন ছিল এন, কিউ সাবস্ক্রিপ্টটা আমাদের কত ছিল এন, আর এর সাবস্ক্রিপ্টটা আমাদের কত হবে এন, আর আমরা এটাকে তো শেষ করতে হবে, এটা কোথায় শেষ হয়, এটা শেষ হয় যদি এই আর এন সমান সমান কত হয়, জিরো হয়, যে কথাটা আমরা এখানে লিখে দিব আর এন সমান সমান কত হবে, জিরো হবে। ওকে, যখন আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছি তখন কিন্তু আমরা আর থ্রির কথা বলেছি, হ্যাঁ আমরা এখানে যে প্র্যাকটিক্যাল উদাহরণটি আমরা এখানে রেখেছি, আমরা যদি এখানে যাই তাহলে তুমি খেয়াল করবে এখানে আমরা কত লিখেছি আর থ্রি, কিন্তু তুমি যখন থিওরি লিখবে তখন কিন্তু তোমাকে অটোমেটিক এন এর কাছে যেতে হবে, কোথায় যেতে হবে, এন এর কাছে, কোথায় আর এন সমান সমান জিরো পর্যন্ত তোমাকে যেতে হবে। তাহলে দেখো আমরা এন মাইনাস ফোর দিয়ে শুরু করলাম, তারপর এন মাইনাস থ্রি বের করলাম, তারপর এন মাইনাস টু বের করলাম, কেন এন মাইনাস ওয়ান বের করলাম না, কারণ এন মাইনাস ওয়ান বের করার আগেই আমাদের অবশেষ কত হয়ে গেছে, জিরো হয়ে গেছে, তাহলে আমাদের তারপরে আর বের করার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে এই কিউ এন গ্রেটার দেন অর ইকুয়াল টু নিয়ে আমরা একটু পরে কথা বলি, আমরা এখানে বলে ফেলি দেন দ্য জিসিডি অফ এ বি, তাহলে কার জিসিডি তুমি বের করলা, এ এবং বি জিসিডি তুমি বের করলা কত, আর এন মাইনাস ওয়ান, দ্য লাস্ট নন জিরো রিমাইন্ডার, তাহলে কেমন রিমাইন্ডার, নন জিরো রিমাইন্ডার, যেমন আর থ্রিটা হলো জিরো রিমাইন্ডার, তাহলে আর টুটা কি, নন জিরো রিমাইন্ডার, তাহলে এক্ষেত্রে আমাদের গসাগু কত, আর টু, আর এক্ষেত্রে লাস্ট নন জিরো রিমাইন্ডার হলো আমাদের কত, আর এন মাইনাস ওয়ান, তাহলে আমাদের জিসিডিটা কত হবে, আর এন মাইনাস ওয়ান, তাহলে অ্যালগোরিদমটা আমরা ক্লিয়ার থাকলাম যে লাস্ট নন জিরো রিমাইন্ডারটাকে আমরা আমাদের জিসিডি বলবো। ওকে, এন আমাদের এক্স ওয়াই টা কেমন, আমাদের এক্স ওয়াই টা কিন্তু যেকোনো ইন্টিজার, যেকোনো টু ইন্টিজার, যেকোনো ইন্টিজার হবে আমাদের এক্স ওয়াই, সাজ দেন আর এন মাইনাস ওয়ান, এই যে তুমি যে গসাগুটা বের করলে এই গসাগুটা হবে ওই এ এবং বির
লিনিয়ার কম্বিনেশন, একে তুমি এক্স দ্বারা গুণ করবে, তাহলে এক্স কি যে কোনো পূর্ণ সংখ্যা, বি কে তুমি ওয়াই দ্বারা গুণ করবে, ওয়াইটা কি, ওয়াইটা হবে যে কোনো পূর্ণ সংখ্যা। তো চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে এই অংশটি একটু দেখে নিই। ওকে, আমরা দুই দ্বারা এক কাজ করি, আমরা আমরা দুই দ্বারা এই সাতকে আমরা ভাগ করি, তাহলে তুমি কত পাবে, তিন দুগুণে কত পাচ্ছ, ৬। সিম্পল, একেবারেই সিম্পল, সাত থেকে ৬ বাদ দিলে ১ থাকে, তাহলে এখানে তোমার ২ পাচ্ছ, তাহলে ২ যদি পাও তাহলে তোমার কত, ২ একে ২, ওকে, তাহলে তোমার এটা জিরো হয়ে গেল। তাহলে তুমি বলতে পারো এই ১ কে, তো ১ ইজ দ্য লাস্ট নন জিরো রিমাইন্ডার, এটা ভালো করে খেয়াল করবে, আমরা যেহেতু অ্যালগোরিদমটা শিখতেছি, লাস্ট নন জিরো রিমাইন্ডার ইন দ্য ডিভিশন প্রসেস। তাহলে ১ কে আমরা জিসিডি বলবো কার, তাহলে তুমি দেখো এই ২ এবং ৭ এর, ২ এবং ৭ এর জিসিডি কত হলো, ১ হলো। আমরা তোমাকে বলতে চাচ্ছি এই ১ কে অবশ্যই এই ২ এবং ৭ এর লিনিয়ার কম্বিনেশন আকারে অবশ্যই লেখা যাবে। তাহলে অবশ্যই ১ কে ২ এবং ৭ এর লিনিয়ার কম্বিনেশন আকারে যদি তুমি লিখতে চাও, তাহলে ২ এর সাথে অবশ্যই অন্য কোনো একটা সংখ্যা তোমাকে গুণ দিতে হবে। আমরা সেই সংখ্যাটাকে বলতে চাচ্ছি ২x, আর ৭ এর সাথে কোনো একটাকে গুণ দিতে হবে, আমরা তাকে বলতে চাচ্ছি ৭y, ওকে। তাহলে আমাদের কাজ হলো এই এক্স এর মান কত আর ওয়াই এর মান কত এটা ক্যালকুলেশন করে বের করো। এখানে কিউ এন এর ব্যাখ্যাটা কিন্তু আমরা এখনো দেইনি, এই কিউ এন এর ব্যাখ্যাটা কিন্তু আমরা এখনো দেইনি, কেন কিউ এন, ওকে, কেন কিউ এন গ্রেটার দেন অর ইকুয়াল টু ২, ওকে। তাহলে চলো আমরা কয়েকটা ভাগ যদি করি, তুমি খেয়াল করেছিলে যে আমি দুই দ্বারা সাতকে ভাগ করেছিলাম, ওকে। তাহলে আমরা যদি আবার একটু কষ্ট করে লিখে ফেলি, তাহলে তুমি এখানে পাবে তিন দুগুণে ৬, ওকে, ১, ওকে, এখানে তুমি পেয়েছিলে ২, তাহলে তুমি এখানে ২ একে কত পেয়েছিলে, ২ পেয়েছিলে, তো আমার এটা কত হয়েছিল, ০। তুমি খেয়াল করো আমরা একটা এক্সাম্পল স্বরূপ ৩ দ্বারা আমরা ৮কে ভাগ করি, ওকে। আমরা দুটো ভাগই তোমাকে দেখাই, এগুলো দেখানোর কিছু নাই, বাট তোমাকে টপিক্সটা ধরাতে চাই, ওকে। ভাগ তুমি খুব সহজেই পারো, কিন্তু তার চেয়ে বড় যেটা ইস্যু, সেই ইস্যুটা হলো কেন এটা হয়, ওকে। তাহলে দেখো ৬ বাদ দিলে ২ থাকে, আর এখানে ৩ যদি দাও তাহলে তুমি কত পাবে, ২ একে তুমি এখানে ২ পাবে, ওকে, ১। এখানে যদি তুমি ২ দাও তাহলে তুমি পাবে ২ একে, ওকে, ২, ওকে। তুমি এভাবে বেশ কয়েকটি ভাগ করবে, এই প্রসেসে বেশ কয়েকটি ভাগ করবে। মজার ব্যাপার হলো তুমি এখানে এটা কি, এটা কি আমার লাস্ট কোশ্চেন ভাগফল, এটা কি আমাদের লাস্ট কোশ্চেন ভাগফল, যাকে আমরা কত বলতেছি, কিউ এন আমরা বলতেছি, যাকে আমরা এটাকে কত বলতেছো তুমি, কিউ এন বলতেছো, আমরা যদি এটা একটু ঠিক করে দিই, কিউ এন তুমি বলতেছো। মজার ব্যাপার হলো তুমি যত ভাগই করো না কেন, তার লাস্ট কোশ্চেন নিশ্চিতভাবে ২ বা তার চেয়ে বড় হবে, এটা কখনোই ১ হবে না। আমি মনে করি এই পুরো থিওরিতে, পুরো থিওরিতে এই অংশটা, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, তো চলো আমরা থিওরির প্রমাণে চলে যাই। আমরা এখানে এই যে কালারফুল যে একটা অংশ আমরা রেখেছি, এটা আসলে তোমার প্রমাণের কোনো পার্ট না, এটা 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 শুধু আমাদের আগের অংশটাই আমরা এখানে কপি করে নিয়ে এসেছি। এটার উদ্দেশ্য হলো আমরা এখান থেকে কিছু কথা বলবো, প্রুফে, কোথায়, প্রমাণে আমরা কিছু কথা বলতে চাই। তো চলো আমরা কি কথা বলতে চাই আমরা একটু দেখতে চাই। তো দ্য চেইন অফ ইকুয়েশন আর অবটেইন, এটা কি, এটা একটা করসপন্ডিং চেইন অফ ইকুয়েশন, ওকে, যে একটার পর একটার পর একটার পর একটা এসেছে। তো এই করসপন্ডিং চেইন অফ যে ইকুয়েশন আসলো কিভাবে আসলো, তো এটা আসলো হলো ডিভাইডিং এ বাই বি, এ কে তুমি ডিভাইড করেছো কত দ্বারা, এ কে তুমি ডিভাইড করেছো আসলে কত দ্বারা, বি দ্বারা। তাহলে তুমি পেয়েছো এ ইকুয়াল টু বি কিউ ১, যেমন আর ১ আমরা প্রসেস তোমাকে দেখিয়েছি, এখানে অতিরিক্ত আমি দেখাবো না। আচ্ছা, তারপরের যে লাইনটা তুমি লিখেছো, করসপন্ডিং যে চেইন অফ ইকুয়েশন গুলো তুমি লিখলে, এটা তুমি কিভাবে লিখলে, এখানে যেমন তুমি দেখো এই এ কে তুমি ডিভাইড করেছো বি দ্বারা, তাহলে তুমি লিখতে পেরেছো এ ইকুয়াল টু বি কিউ ১ যোগ আর ১। এখানে তুমি এই বি কে, এই বি কে ডিভাইড করেছো তুমি কত দ্বারা, এই আর ১ দ্বারা তুমি ডিভাইড করেছো, তাহলে তুমি লিখেছো বি বাই আর ১। সিমিলারলি আর ১ বাই আর ২,
সিমিলারলি আর ওয়ান বাই আর টু। এখন আমরা যদি লাস্ট লাইনটাতে আসি তাহলে তুমি বলতে পারো আর এন মাইনাস ওয়ান বাই আর এন মাইনাস টু। দেখো আর এন মাইনাস ওয়ান বাই আর এন মাইনাস টু, দা প্রসেস স্টপস। কখন এই প্রসেসটা স্টপ হলো? যখন রিমাইন্ডার কত হলো? জিরো হলো। তাহলে আশা করি আমাদের এই অংশটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আমরা এ পর্যন্ত বুঝতে পারলাম যে চেইন অফ ইকুয়েশন গুলো কিভাবে আসলো। পরবর্তী স্টেপে নাও ফ্রম এন, তাহলে এই এনটা আমাদেরকে চিন্তা হবে, এনটা কি? আমরা সর্বশেষ ইকুয়েশনটাকে আমরা আসলে এন নাম দিতে চাই, এনতম ইকুয়েশন আমরা নাম দিতে চাই। তাহলে দেখো সর্বশেষ ইকুয়েশনটা কেমন আছে, আর এন মাইনাস টু সমান সমান আর এন মাইনাস ওয়ান ইন্টু কিউ এন, এই পর্যন্ত আমাদের আছে। তো এটা দ্বারা তুমি কি বোঝো? এইটা দ্বারা আমি বুঝি যে আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস টু নিঃশেষে বিভাজ্য। এইটা দ্বারা আমরা বুঝি কি আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস টু নিঃশেষে বিভাজ্য, কারণ তার যে রেসিডিউ থাকে সেই রেসিডিউটা কেমন? জিরো। তাহলে তুমি নিশ্চিত যে এন তম ইকুয়েশন থেকে তুমি যে সিদ্ধান্ত নিতে পারো সেই সিদ্ধান্তটা হলো আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস টুটা কেমন? নিঃশেষে বিভাজ্য। সো তুমি এক নাম্বার এই সম্পর্কটা তুমি খুব সহজেই লিখতে পারো। আশা করি আমরা এ পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আমরা যাব হলো তার পূর্ববর্তী যে ইকুয়েশনটা আছে, দেখো আমরা এটার নামকরণ করেছিলাম এন। ওকে, তার পরবর্তী অংশের নামকরণ আমরা করতে চাই হলো এন মাইনাস ওয়ান। ওকে, আমরা এই কারণে এটা লিখেছি যাতে তুমি দেখতে পারো। নাও উই হ্যাভ ফ্রম এন মাইনাস ওয়ান, এই এন মাইনাস ওয়ান থেকে যাকে আমরা দুই নম্বর ইকুয়েশন বলতেছি, আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে দেখো আর এন মাইনাস ওয়ান দ্বারা কিন্তু আর এন মাইনাস ওয়ান নিঃশেষে বিভাজ্য, কোনো সন্দেহ নেই, কারণ আমরা ভাগটা করতেছি এখন কত দ্বারা? আর এন মাইনাস ওয়ান দ্বারা। তো আর এন মাইনাস ওয়ান দ্বারা তো আর এন মাইনাস ওয়ান নিঃশেষে বিভাজ্য হবেই। প্রবলেম ছিল কাকে নিয়ে? প্রবলেম ছিল আর এন মাইনাস টু কে নিয়ে। এই প্রবলেমটা আমরা এখানে সমাধান করে ফেললাম, আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস টু নিঃশেষে বিভাজ্য। তাহলে তুমি এখন সহজেই বলতে পারো যে আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস ওয়ান বিভাজ্য, এটা আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস টু নিঃশেষে বিভাজ্য। তাহলে তুমি কি সিদ্ধান্ত নিতে পারো? তুমি নিতে পারো যে আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস থ্রি নিঃশেষে বিভাজ্য, যেটাকে আমরা তিন নাম্বার ইকুয়েশন বলতে চাই, যে আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস থ্রি নিঃশেষে বিভাজ্য। আশা করি তোমরা এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন তুমি দেখো আমাদের এই ইকুয়েশনটাতে যদি আমরা একটু যেতে চাই, তাহলে আগেরটা ছিল, এটা ছিল তোমার কত? এন, এটা ছিল এন মাইনাস ওয়ান। ওকে, তাহলে স্বাভাবিকভাবেই এটা হবে এন মাইনাস টু। আমরা একটা নাম দিচ্ছি, ওকে, নামটা শুধু তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। ফ্রম এন মাইনাস টু ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? আমাদের তো এটা লিখেই আছে, এটা কিন্তু আমরা আগেই প্রসেসটা আমরা লিখেছি, আর এন মাইনাস ফোর সমান সমান আর এন মাইনাস থ্রি ইন্টু কিউ এন মাইনাস টু প্লাস আর এন মাইনাস টু। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো এই এন মাইনাস টুটা কত দ্বারা নিঃশেষে বিভাজ্য? আর এন মাইনাস ওয়ান দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই আর এন মাইনাস থ্রি কত দ্বারা নিঃশেষে বিভাজ্য? সেটাও কিন্তু সেই আর এন মাইনাস ওয়ান দ্বারা নিঃশেষে বিভাজ্য। ওকে, তাহলে এখন তুমি দেখো তো আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস টু ও নিঃশেষে বিভাজ্য, আর এন মাইনাস থ্রি ও নিঃশেষে বিভাজ্য, তাহলে নিশ্চিতভাবে এটা আর এন মাইনাস ফোর নিঃশেষে বিভাজ্য। তাহলে তুমি বলতে পারো আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস ফোর ও নিঃশেষে বিভাজ্য। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি এইভাবে প্রসেসটা কন্টিনিউ করি, দেখো আমরা আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস টু বিভাজ্য পেয়েছ, আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস থ্রি বিভাজ্য পেয়েছ, আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস ফোর বিভাজ্য পেয়েছ। তাহলে এই আর এন মাইনাস ওয়ান দ্বারা এই প্রসেসে যদি চলতে থাকি তাহলে কে কে বিভাজ্য হবে? চলো আমরা যদি একটু উপরে যাই তাহলে তোমাকে বোঝাতে সুবিধা হবে। আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস টু বিভাজ্য পেয়েছ, আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস থ্রি বিভাজ্য পেয়েছ, আর এন মাইনাস ওয়ান দ্বারা আর এন মাইনাস ফোর বিভাজ্য পেয়েছ। প্রসেসটা যদি তুমি রান করো তাহলে আর এন মাইনাস ওয়ান দ্বারা অবশ্যই আর ওয়ান বিভাজ্য হবে। আমি একটু যদি ভালো করে বুঝিয়ে দিই, আর এন মাইনাস ওয়ান দ্বারা আর ওয়ান বিভাজ্য হবে, আর এন মাইনাস ওয়ান দ্বারা অবশ্যই বি বিভাজ্য হবে, আর এন মাইনাস ওয়ান দ্বারা অবশ্যই এ বিভাজ্য হবে। একই লজিকে, একই লজিকে তাহলে তুমি পেয়ে গেলা আর এন মাইনাস ওয়ান দ্বারা এ কেও ভাগ করা যায়, আর এন মাইনাস ওয়ান দ্বারা বি কেও ভাগ করা যায়। তাহলে আর এন মাইনাস ওয়ান হলো আমাদের কমন ডিভিজর,
আর এন মাইনাস ওয়ানটা হলো আমাদের কমন ডিভিসর। আশা করি লজিকটা তুমি ধরতে পেরেছ। এখন আমাদেরকে দেখাতে হবে এই আর এন মাইনাস ওয়ানটা কি গ্রেটেস্ট কিনা, অর্থাৎ এবির অন্য কোনো ডিভিজন আছে কিনা, যদি থাকে তাদের মধ্যে আর এন মাইনাস ওয়ানটা হবে কেমন গ্রেটেস্ট। তাহলে আমরা গ্রেটেস্ট কমন ডিভিজর বা আমরা যেটা খুঁজতে চাচ্ছি জি সি ডি গ্রেটেস্ট কমন ডিভিজরটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের থিওরির আলোচনার বিষয় কি হবে যে আমরা আরেকটি ডিভিজন ধরে নিব সি, যে সি দ্বারা এ কেও ভাগ করা যায়, যে সি দ্বারা বি কেও ভাগ করা যায়। তাহলে আমরা কি করব, আমরা তখন এই আর এন মাইনাস ওয়ান এবং সি এর সাথে আমরা কম্পেয়ার করে দেখব কে বড়। আমরা দেখাতে চাই যে আর এন মাইনাস ওয়ানটা কেমন হবে, এটা বড় হবে কার তুলনায়, এই সি এর তুলনায়। যদি আমরা এটা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো আর এন মাইনাস ওয়ানটা হবে আমাদের জি সি ডি। ওকে চলো আমরা এই অংশটা একটু দেখে নিই। চলো আমরা এ এবং বি এর একটি আরো একটি নতুন ডিভিজর আমরা ধরে নিই, সেটা কত, সেটা হলো কত সি, এর মানে হলো সি ডিভাইডস এ, ওকে, এবং এটার মানে হলো সি ডিভাইডস বি, নিশ্চিত বিভাজ্য সি দ্বারা এ এবং বি নিশ্চিত বিভাজ্য। আর আগে কিন্তু আমরা কি বের করেছিলাম আর এন মাইনাস ওয়ান দ্বারা এ এবং বি নিশেষে বিভাজ্য। ওকে, তাহলে আমরা এই আর এন মাইনাস ওয়ান এর সাথে আমরা কার কম্পেয়ার করতে চাচ্ছি, সি এর কম্পেয়ার করতে আমরা চাচ্ছি, কে বড় এই দুটো ডিভাইসারের মধ্যে কে বড়। ওকে চলো আমরা যুক্তি একটু ঢুকি। আমরা দেখতে চাচ্ছি যে চেইন অফ ইকুয়েশন গুলো আমাদের ছিল, তার প্রথম ইকুয়েশনটা ছিল এ ইকুয়াল টু বি কিউ ওয়ান যোগ আর ওয়ান। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের বা পক্ষ এ এটা কিন্তু সি দ্বারা নিঃশেষে বিভাজ্য, আর আমাদের ডান পক্ষে যে বিটা আছে সেটাও কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য, কত দ্বারা, সি দ্বারা। তাহলে বাকি রইল কে, প্লাস আর ওয়ান, বাকি রইল হলো আর ওয়ান। তুমি এটা নিশ্চিত থাকতে পারো যেহেতু সি দ্বারা এ নিঃশেষে বিভাজ্য, সি দ্বারা কত কে, এই সি দ্বারা এ যদি নিঃশেষে বিভাজ্য হয়, সি দ্বারা তো বি নিঃশেষে বিভাজ্য আমি বলেই দিচ্ছি, তাহলে আর ওয়ান কে অবশ্যই সি দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, না হলে কোনোদিনই সি দ্বারা এ নিঃশেষে বিভাজ্য হবে না। আমরা যদি একটু আবার বলে দিই, সি দ্বারা এ যেহেতু নিঃশেষে বিভাজ্য, এ সমান সমান যেহেতু বি কিউ ওয়ান যোগ আর ওয়ান, তাহলে সি দ্বারা অবশ্যই বি কিউ ওয়ান নিঃশেষে বিভাজ্য হতে হবে। এর মধ্যে আমরা জানি সি দ্বারা বি নিঃশেষে বিভাজ্য, তাহলে তুমি বলতে পারো সি দ্বারা বি কিউ ওয়ান নিঃশেষে বিভাজ্য, প্লাস এই যে আর ওয়ান, এই আর ওয়ান অবশ্যই সি দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, কারণ আর ওয়ান যদি সি দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে কোনোদিনই সি দ্বারা এ নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত পেলাম অবশ্যই সি দ্বারা আর ওয়ান নিঃশেষে বিভাজ্য। ওকে, সিমিলার যদি আমরা পরবর্তী চেইন অফ ইকুয়েশনের পরবর্তী ইকুয়েশনে যাই, বি ইকুয়াল টু আর ওয়ান কিউ টু প্লাস আর টু, এখান থেকে আমরা দেখতে পাবো যে দেখো সি দ্বারা বি নিঃশেষে বিভাজ্য, এটা আমি তোমাকে বলে দিচ্ছি সি দ্বারা কি বি নিঃশেষে বিভাজ্য, কারণ সিটা হলো এ এবং বি এর কমন ডিভিশন। ওকে, তাহলে তুমি দেখো তুমি এখন কি পেলে, সি দ্বারা আর ওয়ান নিঃশেষে বিভাজ্য, এই যে তুমি পেলে সি দ্বারা আর ওয়ান নিঃশেষে বিভাজ্য। তাহলে বি যে এক্সপ্রেশনটা আছে আর ওয়ান কিউ টু প্লাস আর টু প্লাস আর টু, এখানে আমাদের সমস্যাটা কাকে নিয়ে, আর টু কে নিয়ে, এই আর টু যদি সি দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে কিন্তু কখনোই সি দ্বারা বি নিঃশেষে বিভাজ্য হতে পারবে না, আর যেহেতু সি দ্বারা বি নিঃশেষে বিভাজ্য তাহলে তুমি নিশ্চিতভাবে সি দ্বারা আর টু নিঃশেষে বিভাজ্য। তাহলে এর মানে হলো আমরা এখান থেকে পাঁচ এবং ছয় থেকে, পাঁচ এবং ছয় থেকে আমরা পাই সি দ্বারা আর টু নিঃশেষে বিভাজ্য। ওকে, আশা করি যুক্তিটা তুমি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন তুমি দেখো এই প্রসেসে যদি আমি আগাতে থাকি তাহলে তুমি বললে সি দ্বারা আর ওয়ান নিঃশেষে বিভাজ্য, তুমি বললে সি দ্বারা আর টু নিঃশেষে বিভাজ্য, তাহলে তুমি এভাবে যদি কন্টিনিউ করো তাহলে তুমি কি পাবে, তুমি পাবে যে সি দ্বারা আর এন মাইনাস ওয়ান, আর ওয়ান এর পরে আর টু আসবে, আর টু পরে আর থ্রি আসবে, আর থ্রি পরে আর ফোর আসবে, এইভাবে আসতে আসতে কত আসবে, আর এন মাইনাস ওয়ান আসবে। তাহলে তুমি দেখো এই সি দ্বারা আর এন মাইনাস ওয়ান কেমন, সি দ্বারা আর এন মাইনাস ওয়ান কেমন নিঃশেষে বিভাজ্য, কারণ আমার কম্পেয়ার কিন্তু সির সাথে, সির সাথে আর এন মাইনাস ওয়ান, তাহলে আর এন এ আমরা গেলাম না কেন, কারণ আর এন সমান সমান কত, জিরো, আমরা আর এন এর যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন তুমি দেখো সি দ্বারা যদি আর এন মাইনাস ওয়ান যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তুমি ইজিলি বলতে পারো যে আর এন মাইনাস ওয়ানটা হলো গ্রেটেস্ট, কার তুলনায়, সির তুলনায়।
তাহলে আর এন মাইনাস ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট কমন ডিভিজার অফ কত এন বি। ওকে তাহলে আর এন মাইনাস ওয়ানটা কি হবে আমাদের জিসিডি হবে, আশা করি তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ দ্য জিসিডি অফ এ বি ইকুয়াল টু এ বি, আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি আর এন মাইনাস ওয়ান। সো দিস ইজ আওয়ার থিওরেম। এখন আমরা থিওরেমের আরেকটা অংশ আমরা দেখাতে চাই যে এই আর এন মাইনাস ওয়ান, দেখো আমি যদি এখন সবকিছু একটু মুছে ফেলি, থিওরেমের এই অংশটাও আমরা একটু বলতে চাই যে আর এন মাইনাস ওয়ান কে কার কার লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে, এ এবং বি এর লিনিয়ার কম্বিনেশন আকারে অবশ্যই কি করা যাবে প্রকাশ করা যাবে। তাহলে এ কে আমাদের গুণ দিতে হবে যে কোনো একটি ভেরিয়েবলের মাধ্যমে এক্স, তাহলে এক্সটা কি ধরনের সংখ্যা ইন্টিজার, বি এর সাথে কি গুণ দিতে হবে ওয়াই, আর ওয়াইটা কেমন হবে যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা একটা সমস্যা করব এটার, এটাকেও আমরা ধর্তব্যে নিই, আমরা একটা সমস্যার সমাধান করব যে জিসিডিটা হবে এই জিসিডিটা ওই দুটো সংখ্যার লিনিয়ার কম্বিনেশন আকারেও প্রকাশ করা যায়। ওকে চলো আমরা সমস্যার সমাধানে চলে যাই। প্রথমে আমরা সমস্যাটা দেখে নিই যে ইউজিং ইউক্লিড অ্যালগোরিদম, আমরা যে অ্যালগোরিদমটা শিখলাম ফাইন্ড দ্য জিসিডি অফ 561 এবং 171। ওকে তাহলে এগুলো আমরা মানে জিসিডি আমরা সবাই বের করতে পারি কিন্তু অঙ্কটা পরীক্ষায় আসে, তো সম্ভবত কারণে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। এবং এক্সপ্রেস দ্য জিসিডি অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দিস নাম্বার, তো 561 এবং 171-এর যে জিসিডি হবে সেই জিসিডিটা অবশ্যই 561 এবং 171-এর লিনিয়ার কম্বিনেশন আকারে তুমি লিখতে পারবে। কীভাবে লিখতে পারবো সেই অংশটি আমরা দেখার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমত 561 এবং 171 জিসিডিটা আমরা একটু বের করে নিই। তো দেখো অঙ্কতে আমাদেরকে কি করতে বললো, অঙ্কতে আমাদেরকে বললো আমরা যদি এখানে একটু লিখি, অঙ্কতে আমাদেরকে বললো 171। ওকে এই 171 দ্বারা কতকে ভাগ করতে বললো, 561। কেন ভাগ করতে বললো, কারণ জিসিডি বের করতে চাই। ওকে তাহলে আমরা এখান থেকে দেখে দেখে যদি আমরা এখানে লিখে দিই যে 171 কতবার ভাগ যাবে, 3 বার, 171 × 3 এখানে কত হয় এটা আমাদের জানার চেষ্টা করার দরকার নাই, গেছি কত হবে এখানে 48। ওকে এইগুলো তোমার 48। ওকে এইগুলো তোমার বি, হ্যাঁ আমরা এটা কি আকারে লিখেছি, এটা আমরা কি আকারে লিখেছি, এটা কিন্তু আমরা ইউক্লিডিয়ান অ্যালগোরিদম আকারে লিখেছি, এ ইকুয়াল টু যে ডিভিশন অ্যালগোরিদমটা আছে আমাদের বি কিউ ওয়ান প্লাস আর ওয়ান। ওকে আমরা পরীক্ষা এভাবে করে নিব, এভাবে করে নিয়ে আমরা এটাকে আসলে এই আকারে আমরা লিখে দিতে চাই। ওকে তাহলে দেখো পরবর্তী স্টেপটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে তুমি 48 দ্বারা কতকে ভাগ করবে, 48 দ্বারা তুমি ভাগ করবে কতকে, এই 48 দ্বারা ভাগ করবে হলো 171-কে। ওকে এই 171-কে যদি ভাগ করো তাহলে কত হয়, আমরা যদি একটু এখানে ক্যালকুলেশনটা করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। ওকে তাহলে দেখো এই লেন্থটা যদি একটু মুছে দাও তাহলে তুমি খুব সহজেই দেখতে পারো যে 171 সমান সমান হচ্ছে 3 × 48 + 27। তাহলে 48-কে কত দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে, আর এখানে কত হবে এটা আমাদের এখন জানার কোনো দরকার নেই, আমরা এখানে কত পাচ্ছি, 27 পাচ্ছি। ওকে এই হলো আমাদের ভাগশেষ 27। তাহলে তুমি কি করবে, আমরা যদি এখান থেকে আবার একটু শুরু করি, 27-টা যদি আমরা একটু এখান থেকে শুরু করি, 27 দিয়ে তুমি কাকে ভাগ করবে, 48-কে ভাগ করবে। ওকে 48-কে ভাগ করবে, তাহলে চলো আমরা এখানে কত আসবে যদি একটু দেখে নিই, আমাদের থার্ড স্টেজে আসে 27 একবার ভাগ যাবে, একবার যদি ভাগ যায় তাহলে তুমি লিখতে পারো 27-কে এখানে হবে তোমার 27, যদি এটা লেখার কথা আমি না করতেছি এটা লেখার এখানে কোনো প্রয়োজন নেই। আচ্ছা ভাগশেষ কত থাকবে, ভাগশেষ হবে 21 থাকবে, তা 21 দিয়ে আবার কাকে ভাগ দিবে তুমি, 21 দিয়ে আবার তুমি 27-কে ভাগ দিবে। ওকে তাহলে চলো আমরা স্টেপটা একটু দেখে ফেলি, আমাদের 4 নম্বর স্টেপে আমাদের কত আসবে, 21 দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে তোমার আসতেছে এখানে কত আসবে আমাদের জানার দরকার নাই, এখানে আসবে কত 1, আর নিচে দেখো কত থাকবে 6, 6। ওকে ওকে 6,
তো তুমি একটা জিনিস কিন্তু তুমি খেয়াল করতে পারো যে আমরা এখানে ভাগ প্রসেসে করতেছি, কিন্তু এখানে লেখার সময় কিন্তু এখানে লেখার সময় কিন্তু তোমাকে অবশ্যই কিভাবে লিখতে হবে, ওই ইউক্লিডিয়ান অ্যালগোরিদম বা ডিভিশন অ্যালগোরিদমের মাধ্যমে, যে 21 × 1 + 6 = কত? 27। 21 × 1 + 6 = কত? 27। আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছ। তারপরে আমরা এখানে যেহেতু আমাদের জায়গা হচ্ছে না, তাহলে আমরা এখানে চলে আসি। এখন তুমি 6 দ্বারা কাকে ভাগ করবে? এখন তুমি 6 দ্বারা 21 কে ভাগ করবে। ওকে, তো 6 দ্বারা যদি 21 কে আমরা ভাগ করি, স্টেপটা যদি আমরা একটু দেখে নিই, তুমি 5 কত? ওকে, 21 কে যদি তুমি ভাগ করো, তুমি 5 হল 3, এই হলো সেই 3, এই 3টা, তাহলে তোমার এখানে কত আসে? এটা তুমি বলতো ভাগশেষ কত আসে? ভাগশেষ আসতেছে কত? 3। ওকে, তাহলে আবার তুমি 3 দ্বারা কতকে ভাগ করবে? 6, যেহেতু এখন কাজটা সহজ হয়ে গেছে, তাহলে 3 × 2 = 6। ওকে, এখানে কত পেলে? তুমি 0 পেলে। তাহলে তুমি জানো যে লাস্ট নন জিরো রিমাইন্ডারটা আমাদের হবে আমাদের জিসিডি। তাহলে জিসিডি কত? 3। এবং মজার ব্যাপার হলো, আমরা একটা বড় ভাগ করলাম এবং এখানে কিউএন আমাদের সর্বশেষ যে কোশ্চেনটা, এটা কেমন? গ্রেটার দেন অর ইকুয়াল টু কত? এই কথাটা আমরা আবার একটু তোমাকে রিমাইন্ডার করে দিলাম। তো চলো আমাদের প্রসেসের শেষ অংশটা আমরা একটু দেখে নিই, আমাদের 6। তাহলে তুমি এখানে খেয়াল করো যে তুমি কত পেলে, তুমি কত পেলে? 6 = 2 × 3, আর এটা হলো আমাদের আর এন, আর এন এই আর এন = 0। তো আমরা এই ইউক্লিডিয়ান অ্যালগরিদমের মাধ্যমে আমরা আসলে কি বের করতে চাইলাম? আমরা আসলে ফাইনালি বের করতে চাইলাম যে 561 এবং 171 এর জিসিডি কত? 3। আশা করি তুমি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অংশে আমরা যেতে চাই। এখন আমরা দেখাতে চাই এই 3 কে, এই 3 কে এই 561 এবং 171 এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যায়। এতক্ষণ আমরা যে অংশটা করলাম, সেই অংশটা আমরা এখানে রেখে দিলাম, যাতে এই অংশটা, এই অংশটাই কিন্তু আমাদের ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, যার মাধ্যমে তুমি 561 এবং 171 জিসিডি যে 3, সেই কথাটি আমাকে নিশ্চিত করেছো। ওকে, তাহলে এখন আমাদের এই ইউক্লিডিয়ান অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু আমরা আসলে এই 561 এবং 171 এর কাছে পৌঁছতে চাই। ওকে, তাহলে যেই সংখ্যাটা তুমি গসাগু আকারে পেলা, ওই সংখ্যাটা থেকে আমাদের কাজ, লাস্ট নন জিরো রিমাইন্ডার, লাস্ট নন জিরো রিমাইন্ডার থেকে আমাদের কাজটা শুরু হতে হবে। এর মানে হলো এখান থেকে আমরা শুরু করবো। তাহলে তুমি লিখতে পারো খুব সহজ, 3 = 21 - 3 × 6 = 21, আর এই 3 × 6 কে তুমি এই পাশে পাস করে দিলে 3 = 21 - 3 × 6, এটা তুমি লিখতে পারো খুব সহজেই। এই 3টা কি? সহজ কথা, 3টা হলো জিসিডি। তাহলে জিসিডি থেকে তুমি কাজটা শুরু করবে। ওকে, তাহলে 3 = কত? 3 = 21 - 3 × 6, এটা লিখলাম আমরা এখান থেকে আমরা লিখলাম। ওকে, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন এখানে কার মান তুমি বসাবে? 21, 3, 6, এটা আমাদের বুঝতে হবে। এখানে আমরা বলতে চাই যে আমরা এই সিকোয়েন্সটা আমরা মেনটেন করবো। ওকে, এই সিকোয়েন্সটা মেনটেন করলেই অটোমেটিক তুমি 171 এবং 561 কাছে তুমি পৌঁছে যাবে। তাহলে 3-এর পরবর্তী স্টেপটা আসবে কার মাধ্যমে? 6-এর মাধ্যমে। ওকে, তাহলে আমরা দেখি 6-এর মানটা কত আসে। 6-এর মানটা তুমি খেয়াল করো, 6-এর মানটা আসবে কত? 27 - 1 × 21। তাহলে 6-এর মানটা তুমি এখানে বসিয়ে দিবে। তাহলে তুমি আবারও খেয়াল করো, আমি যদি সবগুলো এখন মুছে ফেলি, সবগুলো যদি তুমি এখন মুছে ফেলো, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে যে আমরা 3 নিয়ে কাজ করলাম, এখন আমরা 6-এর কাছে যাচ্ছি। তাহলে এখান থেকে 6 = কত হবে? 6 = হবে 27 - 1 × 21। এই মানটা এই 6 তুমি যদি বসিয়ে দাও, 27 - 1 × 21, এই মানটা আমরা বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা সিম্পল যোগ বিয়োগ, এই লাইনে সিম্পল যে যোগ বিয়োগটা আছে আমরা করে ফেলবো, 21 - 3 × 27। দেখো যে -3 × 27টা থেকে গেল, আর এখানে একটা 21, আর মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, 3 × 21, তাহলে 3টা 21 আর 1টা 21, মোট হলো 4 × 21, 4টা 21, 4 × 21। আশা করি তুমি বুঝতে পেরেছ সিম্পল যোগ বিয়োগ। আচ্ছা, এখন তুমি এখানে কার মান বসাবে? তাহলে বলো, 6-এর পরে কার মান নিয়ে কাজ করবো? 21-এর মান নিয়ে কাজ করবো। তাহলে 21 = কত হবে? 21 = হবে এই যে 48, দেখো এই হলো তোমার 48 মাইনাস, ওকে, মাইনাস 1 × 27, 1 × কত? 27। ওকে, তাহলে 21-এর মানটা তুমি এই যে তোমার, এই যে হলো তোমার 21টা, এই 21-এর মানটা 48 - 1 × 27 তুমি বসিয়ে দাও।
বসিয়ে দিলে এখানে পাচ্ছ 4 × 48, আর এখানে -4 × 27, আর -3 × 27, তাহলে -7 × 27, এটা তুমি পেয়ে গেলে। তাহলে এখানে আবার তুমি কার্বন বসাবে, তাহলে 21-এর পরে এখানে তুমি সিমিলারলি, আমি আর দেখাবো না, সিমিলারলি তুমি 27-এর মান তুমি বসিয়ে দিবে। তাহলে 27-এর মানটা কত, 171 - 3 × 48, দেখো এই যে 171 - 3 × 48 আমি বসিয়ে দিলাম। বসানোর পরে তুমি কত পেলে, এখানে তো 4 × 48 ছিল, আর এখানে 321 প্লাস হয়ে গেল, তাহলে 21 × 48, আর 4 × 48, তাহলে 25 × 48 তুমি পেয়ে গেলে, আর -7 × 171, এই দুটো যদি গুণ করো -7 × 171, তাহলে -7 × 171 তুমি পেলে। তাহলে এই লাইনটাতে আবার তুমি কার মান বসাবে, এই লাইনটাতে তুমি 48-এর মান তুমি বসাবে। তাহলে চলো এখানে 48-টা কোনটা, 48-টা হলো এইটা। এটার মান কত আসে যদি আমরা এখান থেকে দেখে নিই, 561 - 3 × 171, এই যে 561 - 3 × 171, 3 × 171 কে বাঁ পাশে তুমি নিয়ে যাবে। তাহলে 561 - 3 × 171 তুমি বসালে, আর বাকি যে টার্মগুলো ছিল অ্যাডিশন থাকবে, এটাকে আমরা যোগ বিয়োগ করি, তাহলে 25 × 561, 25 × 561, আর 3 × 25 = -75, আর -7, তাহলে -82 × 171। তাহলে তুমি দেখো এই যে তোমার 3 ছিল, 3 কে তুমি, আমি যদি সব এখন মুছে দিই, 3 = পেলে 25 × 561 - 82 × 171। তাহলে এই 561 কি, এই 561টা কিন্তু ছিল আমাদের এ, এই 171টা কি, এই 171টা ছিল কিন্তু আমাদের বি। তাহলে এই 3 কে তুমি এ এবং বি এর লিনিয়ার কম্বিনেশন আকারে তুমি লিখতে পারলে, 3 = লিনিয়ার কম্বিনেশন অফ এ এন্ড কত, বি। তাহলে এখানে x এর মানটা তুমি কত পেলে, x এর মানটা তুমি পেলে হলো 25। এটা কার মান, এটা আসলে কার মানটা হলো তার, এটা আসলে x এর মান। আর বিটা তুমি, বির সাথে তুমি কত পেলে, বির সাথে তুমি পেলে হলো 82, 82টা আসলে কার মান, 82টা আসলে y এর মান। তাহলে তুমি সহজেই বলতে পারো 3 is a linear combination অফ 561 এবং 171। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের আলোচনা, পরবর্তীতে অন্য কোনো আলোচনা নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।